হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই জানো যে এর ফর্ম কিছুদিন আগেই বেরিয়ে গেছে পিএসসির তরফ থেকে সেটার অ্যাপ্লিকেশন অলরেডি চলছে অলরেডি দিদি বা বোনেরা এটার অ্যাপ্লিকেশান করতে স্টার্ট করেছে কারণ শুধুমাত্র মেয়েরাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং আরও মাস সময় রয়েছে প্রায় ষোলোই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার জন্য এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে এম এই পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এই চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করো সমস্ত লেটেস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পাওয়ার জন্য এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা এই আইসিডিএসের যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছিল কিছুদিন আগে যখন এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল তো এখানে একেবারে নিচের দিকে যদি তুমি চলে আসো সেখানে দেখা যাচ্ছে স্কিম অফ এক্সামিনেশন তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো স্কিম অফ এক্সামিনেশন বলে একটা জায়গা রয়েছে তো এখানেই তোমাদের জন্য রয়েছে এক্সাম প্যাটার্ন এবং কীরকম কি থাকতে চলেছে সেগুলো রয়েছে তোমাদের জন্য স্কিম অফ এক্সামিনেশনে এখানে বলা হচ্ছে যে তিনটে পার্টে এক্সামটা হবে অর্থাৎ প্রথম প্রিলি হবে নেক্সট মেন এবং সব শেষে তোমাদের জন্য থাকছে ভাইভা টেস্ট তো সব থেকে প্রথম যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে পার্ট ওয়ানে সেটা হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন হবে তোমাদের জন্য এবং এখন তো তোমাদের জন্য দেখেছো ওএমআর পেপার দিয়ে দেয় ও এমআর সিট এবং তাতে তোমাদেরকে রাইট অপশান চুজ করতে বলা হয় তো সেটা তোমাদের জন্য এখন মাল্টিপল চয়েস বেসড করা হচ্ছে অর্থাৎ এ বি সি ডি এরকম চারটে অপশান থাকবে তোমাদের জন্য এবং সঠিক অপশানটা তোমাদেরকে ফুল মানে রাউন্ড করা থাকবে এবং সেই রাউন্ডগুলো তোমাদেরকে পুরোপুরিভাবে গোল করতে হবে এভাবেই তোমাকে উত্তর দিতে হবে সেটা থাকছে প্রিলিমিনারি এক্সাম এই প্রিলিমিনারি এক্সামে যখন তুমি পাস করে যাবে তখন তোমাকে দিতে হবে মেন এক্সাম পার্ট টুয়ে যেটা থাকছে সেটা কিন্তু রিটার্ন এক্সাম হবে অর্থাৎ এতদিন অব্দি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে তুমি যেভাবে যেভাবে পরীক্ষা দিয়ে এসছে লিখিত পরীক্ষা টানা লিখিত পরীক্ষা সেই পরীক্ষাটাই তোমাকে এখানে পার্ট টুতে গিয়ে দিতে হচ্ছে কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন হবে অর্থাৎ এখানে কিন্তু আর শর্ট কোয়েশ্চেন নয় এখানে তোমাকে ডিটেলস ডেসক্রিপটিভ লিখতে হবে এবং সেটা হবে পার্ট টুতে লিখিত পরীক্ষা হবে এবং পার্ট থ্রিতে যখন তুমি পার্ট টু এক্সাম কমপ্লিট করবে অর্থাৎ পাস করবে তখন তোমাকে এই পার্ট থ্রিতে অ্যাপিয়ার করতে হবে তো পার্ট থ্রিতে তোমাদের জন্য থাকছে ভাইভা ভোজ টেস্ট তো আমরা দেখে নেবো প্রিলিমিনারি কত নম্বরের হবে প্রিলিমিনারি এক্সাম হবে একশো নম্বরের যেখানে ওএমআর আর বেসড হবে যে যেরকম আমি বললাম আর কি একশো নম্বরের একশোটা কোয়েশ্চেন থাকবে তোমাদের জন্য নেক্সট পার্ট টুতে গিয়ে দেখা যাচ্ছে চারশো নম্বরের তোমাদের কনভেনশনাল টাইপ লিখিত পরীক্ষা হচ্ছে চারশো নম্বর এর মধ্যে যেটা বলা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে তবেই এই রিটেন এক্সাম দিতে পারবে তো এখানে কী সিলেবাস থাকবে সেটা কিন্তু ডিটেলসে এখনও বলা নেই তোমাদের কমেন্ট সেকশন লক্ষ্য করছিলাম তোমরা অনেকেই এই এর উপর ভিডিও চাইছিলে যে সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে দেখো বন্ধুরা যতটুকু পিএসসির তরফ থেকে দেওয়া হয়েছে আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি এবং এরপর যেটা আসবে সেটা তোমাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো যখনই তোমাদেরকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা জানিয়ে দেওয়া হবে যে সিলেবাসের ডিটেলস সাবজেক্ট কি কী থাকছে সেটা যখনই আমি জানবো তোমাদেরকে অবশ্যই তার নোটিফিকেশান পাঠিয়ে দেব তার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই আসবে কারণ আমি কোনো ভুল ইনফরমেশান তোমাদেরকে দিতে চাই না পার্ট থ্রিতে গিয়ে যখন পার্ট টু পাস করবে পার্ট থ্রিতে গিয়ে পঞ্চাশ নম্বরের ভাইভা ভোজ টেস্ট দিতে হচ্ছে আর তোমাদের ফাইনাল মেরিট যেটা তৈরি হবে সেই ফাইনাল মেরিট তৈরি হবে পার্ট টু এবং পার্ট থ্রির উপর বেস করে অর্থাৎ লিখিত পরীক্ষা যে কনভেনশনাল টাইপ হচ্ছে তার উপর প্লাস ভাইভা ভোজ টেস্ট এই পার্ট টু এবং পার্ট থ্রির উপর বেস করে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট আর এই পার্ট থ্রিটা অ্যারেঞ্জ করা হবে পঞ্চাশ নম্বরের দেখো বন্ধুরা সিলেবাসের জায়গাটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি অ্যানাউন্সমেন্ট টু উইল বি মেড ইন ডিউ কোর্স অর্থাৎ তোমাদের জন্য এটা পরবর্তীকালে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সিলেবাস আসতে চলেছে তো এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এটাই আমার ইনফরমেশান ছিল অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলো যতটুকু জানা গেছে ততটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করো অবশ্যই নিজের বন্ধুদের সাথে এক্সাম প্যাটার্নটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে আর কমেন্ট করে জানাও নিজেদের মতামত যেটুকু আমি জানি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও খুব তাড়াতাড়ি একটা লেটেস্ট ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে